আমি আমি বাংলাদেশের মেয়ে কিন্তু এখানে যারা বসে আছেন তারা সবাই তাদের সবার বাংলাদেশের জন্ম আছে আমি একটা কথা জানি আমি বাংলাদেশের মেয়ে কিন্তু এখানে যারা বসে আছেন তারা সবাই তাদের সবার বাংলাদেশের জন্ম আছে ওকে লেটস গো বরপেটা জেলার চরপেটা গ্রামে ঠিক আছে আমি এসেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আপনাদের টানে প্লিজ একটু জোরে হাত তালি আমি একটা কথা জানি আমি বাংলাদেশের মেয়ে কিন্তু এখানে যারা বসে আছেন তারা সবাই তাদের সবার বাংলাদেশের জন্ম আছে ঠিক তো আমরা যখন বিদেশে যাই তখন আমরা সবাইকে বলি বাঙালি আজকে আমি আসামেও একটি কথা বলবো আপনারা সবাই আমার বাংলাদেশের বাঙালি তাই তো আপনারা সবাই আসামের আমি জানি কিন্তু যে আপনি ন বলছে গিয়ে দেখবেন আপনার দাদু ঠাকুমা তার ঠাকুমা হয়তো কেউ বাংলাদেশেরই ছিল আমরা বাংলা কথা বলি আমাদের এই বাংলা কথাটা আমাদেরকে ভালোবাসার একটি জায়গা এনে দেয় দেখেন আমি খুব সহজে আপনাদের সাথে কথা কমিউনিকেট করতে পারছি সেটার কারণ আমি বাঙালি আমি বাংলা কথা বলতে পারি আর আপনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এখানে থেকেও বাংলাদেশের গান বাংলাদেশের সিনেমা দেখে এবং বাংলাদেশের আর্টিস্টকে এত সম্মান দেন এটা সত্যি আমাদের কাছে অনেক প্রাপ্তি অনেক পাওনা তার জন্য আমি আপনাদের কাছে আজকে অনেকভাবে অনেকভাবে সেলুট অনেকভাবে আচ্ছা ঠিক আছে আপনারা এই জায়গা থেকে একটু সরে যান আরেকজন যেন দেখতে কষ্ট না হয় প্লিজ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের সবার ভালোবাসায় সবার আশীর্বাদে আমার ছেলে অনেক ভালো আছে